পৃথক কুচবিহারের দাবিতে ফের সবর হলেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ। তিনি আজ একটি সাংগঠনিক সভাতে গ্রেটার কর্মীদের বলেন, কার মাটি কে নিল, কেন নিল, আমাদের মানুষগুলোর এই নিয়ে চেতনা নেই। স্বতন্ত্র রাষ্ট্রের মানুষ আমরা, এটা ভারত, কিন্তু আমরা ভারতীয় নই। ভারত স্বতন্ত্র হয়েছে, আমরা স্বতন্ত্রতা পাইনি, আমরা কারো গোলাম ছিলাম না। কুচবিহারের মানুষ স্বতন্ত্র রাষ্ট্রের মানুষ, এইগুলো কথা চর্চা করার দরকার আছে। এই কথা আমরা কেন্দ্র সরকারকে বুঝিয়েছি। মেখলিগঞ্জে গ্রেটার কর্মীদের ডাকে একটি আলোচনা সভায় আজ এই কথা বলেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ। সভা শুরুর আগে শিবচণ্ডী পূজাও করেছেন তিনি।